নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হেলথ মিশনের বা ন্যাশনাল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো, যেখানে 18/11/2022 এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে আসা নতুন একটি চাকরির আপডেট, যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিভাবে আবেদন করতে হবে, কোথায় কি করতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বিরাট একটা আপডেট রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, তারা কিভাবে আবেদন করবে বলে দিই। প্রথমেই কিন্তু 100 টাকা আবেদন মূল্য ফর জেনারেল এবং 50 টাকা ফর SC ST OBC ক্যান্ডিডেট, তাদের জন্য আগেই বলা হয়েছে। এবং যদি পোস্টগুলোর কথা বলি, আর এই টাকাটা তোমরা NEFT, ব্যাঙ্ক ট্রান্সফার, ফোনপে, গুগল পে এগুলোর মাধ্যমে তোমরা দিতে পারবে। ফার্স্ট পোস্ট ব্লক এপিডার্মোলজিস্ট, এপিডিওমোলজিস্টের পদে নিয়োগ হচ্ছে, যেখানে 3টি পদ খালি। এবং এটা কিন্তু তোমরা 35,000 টাকা বেতন, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। MSc লাইফ সায়েন্সে যদি MSc পাস করা থাকে তাহলে আবেদন করতে পারছো। এছাড়া MS অফিসের ওপরে কাজ জানতে হবে। এরপরে সেকেন্ড পোস্ট যেটা রয়েছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, যেখানে আবারও নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। 3টি পদ খালি রয়েছে। এখানে 21 থেকে 40 বছর, BSc ইন লাইফ সায়েন্সের ওপরে পাস করা থাকলে আবেদন করতে পারবে। 3 নম্বরের পদ বেরিয়েছে, ব্লক ডাটা ম্যানেজার, যেখানে 3টি পদ খালি। এখানেও কিন্তু 22,000 টাকা বেতন এবং গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে। শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের পদে চাকরির আপডেট বেরিয়েছে, যেখানে 6টি পদ খালি। আর এখানে 22,000 টাকা বেতন, 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানেও শর্টলিস্টের মাধ্যমে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। অ্যাপ্লিকেশান করতে গেলে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে বলে দিই। অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পরীক্ষা, মার্কশিট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ওপরে, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, আর যে টাকা পাঠিয়েছো তার একটি স্ক্রিনশট, এগুলো নিয়ে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। এই আবেদনটা কিন্তু 7 তারিখের মধ্যেই তোমাদের পাঠাতে হবে। আর যারা আবেদন করবে তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো, তাই কোনো রকম সমস্যা হবে না। বিনামূল্যে যারা যারা আবেদন করতে চাইছে, পুরুষ এবং মহিলা সমস্ত জেলা থেকে কিন্তু এই আবেদন চলবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। চাকরি প্রার্থীদের জন্য ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে আসা নতুন একটি চাকরির আপডেট, যদি কেউ আবেদন করতে চাও ডেসক্রিপশন বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকেই আবেদন করতে পারবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।